हाय फ्रेंड्स, वेलकम बैक टू ऑलवेज हैप्पी देवडान। फ्रेंड्स, आज हमरा मंदारमणि থেকে চাউলঘোলা হয়ে বাদিকের রাস্তা ধরে চলেছি তাজপুরের উদ্দেশ্যে। মন্দারমণি থেকে তাজপুরের দূরত্ব 20 কিলোমিটার, সময় লাগে 40 থেকে 45 মিনিট। আপনারা যারা ট্রেনে আসবেন তাদের নামতে হবে রামনগর স্টেশনে, সেখান থেকে আপনারা অটো বা গাড়ির মাধ্যমে আসতে পারেন তাজপুর সৈকতে। কলকাতাগামী বাসে করে যারা আসবেন তাদের নামতে হবে তাজপুর মোড়ে, সেখান থেকে আপনারা গাড়ি ধরে আসতে পারেন তাজপুর সৈকতে। দীঘা থেকেও আপনারা দিনের দিনে তাজপুর ভ্রমণে আসতে পারেন। কিছুটা পথ চলবার পর আমরা দেখলাম রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, রাস্তার দুধারে রয়েছে অনেক অনেক মাছের ভেড়ি। রাস্তার অবস্থা খারাপ হলেও এখানকার প্রকৃতি আমাকে খুবই আনন্দ দিচ্ছে। রাস্তার একধারে গাড়িটা দাঁড় করিয়ে আমরা চললাম ভেড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আমি এখন চলেছি তাজপুরের পথে। তাজপুর যাবার সময় রাস্তায় দেখলাম দুধারে অনেক ভেড়ি রয়েছে। এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর, যে চাষ হয় সেই ভেড়ি। আর ওইদিকে দেখলাম আমরা চিংড়ির ভেড়ি। আপনারা যদি এই পথে যান, আপনার যদি ইন্টারেস্ট থাকে মাছের প্রতি, তাহলে আপনারা এই জায়গাগুলো ভিজিট করতে পারেন। হাই ফ্রেন্ডস, আমি এখন আছি তাজপুরে। আর তাজপুর সি বিচ আমি এখন তোমাদের ঘুরে দেখাবো। দেখো, চারপাশে রয়েছে অনেক খাবার জায়গা, তোমরা এখানে এসে ব্রেকফাস্ট করতে পারো, লাঞ্চ করতে পারো। খুবই সুন্দর একটা জায়গা হচ্ছে তাজপুর। আপনারা এখানে বসতেও পারেন, এখানে বসবার জায়গা আছে। আর এখানে টয়লেটেরও দেখুন ভালো ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তাজপুর সি বিচ লাগোয়া অনেকটা জায়গা খুব সুন্দর করে বাঁধানো, বসবার জায়গা তো আছেই, তার সাথে রয়েছে টয়লেট এবং কার পার্কিং এর সুব্যবস্থা। তাজপুর হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি পর্যটক স্থল। এটি মন্দারমণি ও শঙ্করপুরের মাঝে অবস্থিত। বর্তমানে এই স্থানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটক মহলে। পশ্চিমবঙ্গ সরকার পরবর্তীকালে তাজপুরকে সমুদ্র বন্দরে নির্মাণের পরিকল্পনাও নিয়েছে। আপনারা যদি দু একটা দিন কোনো শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাহলে আপনারা তাজপুর আসতে পারেন। বন্ধুরা, এই যে গাছগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে কেয়া গাছ। আর এই কেয়া গাছের ফুলের গন্ধ এত দুর্দান্ত যে চারদিকের পরিবেশ একদম মুগ্ধ করে রাখে। সামনে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, আপনারা এখান থেকেও সি ভিউ এর মজা নিতে পারেন। বিস্তর বালুকাময় এলাকা পার করে আমরা চলেছি সমুদ্রের দিকে। এই তটভূমিতে রয়েছে অনেক অনেক লাল কাঁকড়ার বাস, যারা আপনাকে দেখে লুকিয়ে পড়বে। দেখুন, দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। লাইট হাউসের প্রবেশ মূল্য 10 টাকা, কিন্তু কোনো এক কারণে আজকে লাইট হাউস বন্ধ হওয়ায় আমরা সেই পথে আর এগোইনি। মন্দারমণি ও শঙ্করপুরের মধ্যবর্তী একটি স্থান হল তাজপুর সি বিচ। ওই পারে আপনারা যে ঝাউবনগুলি দেখছেন, সেগুলি মন্দারমণি সি বিচ। আমি এখন আছি তাজপুর বিচে, আর মাঝিরা নৌকা নিয়ে
জায়গাটা দেখছো তোমরা, এটাকে অনেকে মন্দারমণির মোহনা বলে। তাজপুর সি বিচ আসার পথে আপনাদের চোখে পড়বে অনেক নামি দামি হোটেল এবং রিসর্ট। আপনারা এখানে দাম দর করে থাকতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, ভিডিওটি লাইক করুন আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ধন্যবাদ।